মানুষের জন্ম মানুষের বেড়ে ওঠার কার্যকলাপ এবং শেষ পরিণতি সবকিছুই একটি প্রতিষ্ঠানের মধ্যে আবদ্ধ। বাউবির এইচএসসি প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কাছে কিংবা দূরে যে যেখানে আছেন, আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের আজকের পাঠের বিষয় পরিবার, আর এই পাঠটি আলোচনার মাধ্যমে আমরা পরিবারের ধারণা ও সংজ্ঞা, পরিবারের উৎপত্তি ও বিকাশ এবং পরিবারের প্রকারভেদ ও কার্যাবলী সম্পর্কে জানতে পারব। আমাদের আজকের বিষয়টি বাউবি এসএসসি প্রোগ্রামের সমাজবিজ্ঞান প্রথম পত্রের সপ্তম ইউনিটের 1 থেকে 4 পাঠে আলোচনা করা হয়েছে। নিশ্চয়ই আপনি আপনার পাঠ্য বই এবং প্রয়োজনীয় কাগজ কলম নিয়ে প্রস্তুত আছেন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলুন আমরা এবার আসল আলোচনায় আসি। পরিবার হলো একটি সার্বজনীন সামাজিক প্রতিষ্ঠান। পৃথিবীর এমন কোনো সমাজ এবং সভ্যতা খুঁজে পাওয়া যাবে না যেখানে পরিবারের অস্তিত্ব নেই। তথাপি পরিবারের গড়ন, বৈশিষ্ট্য ও কার্যাবলীতে রয়েছে পার্থক্য। কোনো কোনো সমাজে যৌথ বা বর্ধিত পরিবারকে প্রাধান্য দেওয়া হলেও কোনো কোনো সমাজে অনুপরিবারকে বেশি প্রাধান্য দেওয়া হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সকলেই পরিবার সম্পর্কে মোটামুটি জানেন, কেননা আপনিও একজন পরিবারের অংশ। তারপরও পরিবারের সর্বজন বিদিত কিছু সংজ্ঞা জেনে নেওয়া দরকার। মোটামুটিভাবে বলতে গেলে বলতে হয়, পরিবার হলো এমন একটি মৌলিক সামাজিক প্রতিষ্ঠান যেখানে আমরা জন্মগ্রহণ করি, লালিত পালিত হয়ে বড় হয়ে উঠি, কর্মজীবন শেষে পরিবারে ফেরত আসি এবং একজন সদস্যের পরিবারে মৃত্যু ঘটে। অর্থাৎ জন্ম, জীবন, মৃত্যু প্রতিটি ক্ষেত্রেই পরিবারই আমাদের শেষ আশ্রয়স্থল। সমাজবিজ্ঞানী রবার্ট ফ্রস্ট বলেছেন, হোম ইজ দ্য প্লেস হোয়ার হোয়েন ইউ হ্যাভ টু গো দেয়ার দে হ্যাভ টু টেক ইউ ইন। অর্থাৎ পরিবার হলো সেই প্রতিষ্ঠান যেখানে আপনি যখন খুশি চাইবেন যেতে পারবেন, পরিবার আপনাকে গ্রহণ করবে। তাই মৌলিকত্বের দিক থেকে অন্যান্য যে কোনো সামাজিক প্রতিষ্ঠানের তুলনায় পরিবারের রয়েছে স্বতন্ত্র তাৎপর্য ও বৈশিষ্ট্য। আধুনিক যুগে সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিবারেও এসেছে আমূল পরিবর্তন। অর্থনৈতিক প্রয়োজনে স্বামীর পাশাপাশি স্ত্রীকেও তার কাজকর্মের জন্য ঘরের বাইরে যেতে হয়, আয় রোজগার করতে হয় এবং পরিবারের ভরণ পোষণ চালানোর জন্য দায়িত্ব গ্রহণ করতে হয়। সময়ের এই পরিবর্তনের সাথে সাথে পরিবারের গড়ন, বৈশিষ্ট্য ও কার্যাবলীতে এসেছে আমূল পরিবর্তন। পরিবারের গড়ন, বৈশিষ্ট্য ও কার্যাবলীতে এতই দ্রুত পরিবর্তন এসেছে যে আমেরিকান এবং ইউরোপিয়ান সমাজে পরিবারের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, পরিবার আদৌ থাকবে কি না। তথাপি অনেক সমাজবিজ্ঞানী মনে করেন যে পরিবার এমন কিছু মৌলিক কাজ সম্পন্ন করে যা অন্য কোনো প্রতিষ্ঠান দিয়ে চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি আমাদের মা বাবা